আমাদের দেশের মানুষরা কাজা করতে থাকে। আমার মা এক সপ্তাহ অসুখ ছিল, নামাজ পড়তে পারেনি। আমার বাপ দুই সপ্তাহ এক মাস অসুস্থ ছিল, নামাজ পড়তে পারেনি। এগুলো আমাদের দেশি কথা, তাই না? না না না, এসব চলবে না। যতক্ষণ হুঁশ আছে সালাত আদায় করতেই হবে, যে কোনো অবস্থায় সালাত আদায় করতে হবে। পানি পাচ্ছে, ব্যবহার করতে পারছে, আলহামদুলিল্লাহ। পানি না পাচ্ছে অথবা ব্যবহার করতে সক্ষম নাই, মাটি আছে বিকল্প, আলহামদুলিল্লাহ। মাটিও নেই অথবা মাটির কাছে নেই, মাটি ব্যবহার করতে পারছে না, তাহলে যে কোনো অবস্থায় সালাত আদায় করতে হবে। এটা হাদাসের ক্ষেত্রে, শরীরের নাপাকির ক্ষেত্রে। বড় নাপাকি থাক, ছোট নাপাকি থাক, ভালো করে শুনে রাখে, হাদিসগুলো পরে আসছে। এমনকি গোসল ফরজ হয়ে আছে, আর এরকম পরিস্থিতি, শুধু উজু নয়, ছোট হাদাস নয়, ছোট নাপাকি নয়, গোসল ফরজ হয়ে আছে, আর পানি ব্যবহার করতে পারছে না, মাটি আছে, মাটির কাছে পৌঁছিতে পারছে না, তাহলে কি করবে? সালাত পড়বে না? পরে কাজা করে নেব না? ওয়াক্তের ভিতরে যে কোনো অবস্থায় সালাত, বড় নাপাকি অবস্থায় সালাত আদায় করা ফরজ। যদি ওয়াক্ত পার হয়ে যায় সালাত আদায় না করে, সে গুনাহগার, কাবিরা গুনাহগার সে ব্যক্তি, সে দিন সম্পর্কে জাহিল, জানে না কিছু। তাহলে হাদাসের বিষয়ে যদি এমন মাসআলা হয়, তাহলে নাজাস অর্থাৎ শরীরে নাপাক কিছু লেগে আছে, পেশাব পায়খানা, কাপড়ে পেশাব পায়খানা, কাপড় খারাপ, কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে, ওজোর চলবে? যে আমার শরীরে পায়খানা পেশাব ছিটে পড়েছে, পায়খানা রাস্তায় পায়খানার পানি ছিল ফি ছিটে পড়েছে, আর কাপড় বদলার ব্যবস্থা নাই বা গায়ে লেগেছে ছিটে, সুতরাং আমি সালাত পড়তে পারছি না, চলবে এসব ওজোর? না, চলবে না। যে কোনো অবস্থায় যদি কাপড় বদলাতে পারেন, আলহামদুলিল্লাহ, শরীর ধুইতে পারেন, আলহামদুলিল্লাহ, শরীর না পাকি লেগেছে না ধুইতে পারেন, সালাত আপনাকে যথা সময়ে, যে নির্ধারিত সময় রয়েছে প্রতিটি সালাতে, তার মধ্যেই আদায় করতে হবে। সালাত এত গুরুত্বপূর্ণ ইবাদত, সালাত এত গুরুত্বপূর্ণ ইবাদত, তার কোনো ছাড় নেই। যদি ছাড় থাকতো তো যুদ্ধের মাঠে থাকত। এমনকি সালাতের জামাতেরও যদি বিষয়টিতে ছাড় থাকতো, তাহলে যুদ্ধের মাঠে জামাত করার দরকার নেই, তোমরা যে যে অবস্থায় আছো সালাত পড়ে নাও। ও সালাতুল খাউফের জামাত করার দরকার কি? এক লাইন দুশ্মনের সামনে দাঁড়িয়ে থাকেন, এক লাইন নামাজ পড়েন, বিভিন্ন তরিকা তার রয়েছে, এটা কেন? কোনো প্রয়োজন ছিল না তাহলে তো? আশা করি বুঝতে পারছে। সুতরাং আজকে মুসলিম উম্মার অধিকাংশই নাম মুসলিম, বেনামাজি, কোনো নাজাত নেই, কোনো পরিত্রাণ নেই। এত সহজ বিষয় নাই সলাতের বিষয়টি। সলাত হচ্ছে সেলা, বাইনাল আবদি ওয়া রাব্বি, আল্লাহর সাথে সম্পর্কের একমাত্র মাধ্যম, বরং সর্বপ্রথম মাধ্যম, মাধ্যম তো অনেক আছে কিন্তু প্রথম মাধ্যম তাওহীদের পরে। আপনার মধ্যে তাওহীদ আছে অন্তরে, আপনার লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি বিশ্বাস আছে, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তোমার ছাড়া কোনো মাবুদ আমার নেই, তো মাবুদ ইবাদত কোথায়? ইবাদত তো প্রথম ইবাদত সলাত। তো সলাতে এত হালকা বিষয় নাই যে ছেলেটা খুব ভালো, ও বাপ মার খেদমত গুজার, খুব ভালো, অনগত, আর ভাই বোন সবগুলোকে মানুষ করলো, সবগুলির বিয়ে শাদী দিল, গোটা সংসার একাই চালায়, সব টাকা পয়সা যা পায় প্রবাসে সব দিয়ে ২০ বছর ধরে সংসার চালাচ্ছে, আর কিছু বলছে শুধু একটাই সামান্য একটা দোষ আছে, নামাজটা পড়ে না, কিছুই নেই তার। অমালাহু ফিল আখিরাত মিন খালাক, আখিরাতে কোনো অংশ নেই, আখিরাতে পাবে না, দুনিয়ায় পেয়ে যাবে। আল্লাহ কিন্তু কারো ভালো আমলকে নষ্ট করেন না, এটাও কোরআনে কারিমে আল্লাহ ঘোষণা করেছেন, ইন্না লা নুদিয়ু আজরা মান আহসান আমালা, যারা ভালো কাজ করে তাদের কর্মগুলিকে আল্লাহ বিনষ্ট করেন না, ব্যর্থ করেন না। তো দুনিয়াতে দিয়ে দিবেন, যে লোকে ভালো কাজগুলি করেছে তার রুজিতে আল্লাহ বরকত দেবেন, তার ছেলে মেয়েদের হ্যাঁ রুজিতে বরকত দিবেন, তার সুস্থতায় বরকত দিবেন, তাকে আল্লাহ রাব্বুল ধন সম্পদ দেবেন, প্রভাবশালী করবেন, দুনিয়ায় সম্মান দিয়ে দিবেন, ইত্যাদি ইত্যাদি। এখানে একজন দাঁড়াইতে বলেছি যে